বাংলাদেশ দূতাবাস আবুধাবি কর্তৃক শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে গ্রিন সিটি আল আইনে পাঁচ নম্বর সানাইয়া আল আইন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ শফিক সাহেবের বিল্ডিংয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, ইফতার উদযাপন কমিটির সদস্য সচিব আল আইন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর সাহেব। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জনাব মোহাম্মদ সালেহা আল কাশেমি, লেবার কাউন্সিলর আব্দুল আলী মিয়া, লুৎফুন্নাহার নাজিম, মাসারুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ শেখ ফরিদ আহমেদ সিআইপি, উত্তম কুমার হালদার, সহসভাপতি জনাব জহিরুল ইসলাম, মোহাম্মদ রফিক মোহাম্মদ, আব্দুল কাদের সিদ্দিকি, মোহাম্মদ মনির হক টুটুল, হাফেজ শফিকুল আলম মানিক, মোহাম্মদ করিম, আল আইন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব কাশাউদ্দিন সহ আরও অনেকেই।